তাই ভক্ত মানে কি আহাম্মক? সত্যানুসরণ গ্রন্থ যা বিশ্বের বুকে আগামী দিনে হয়তো দেখা গেল, গীতা তো সারা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, হয়তো আগামী দিনে সারা পৃথিবী বরণ করবে সত্যানুসরণ। আগামী দিনে সারা পৃথিবী বলবে গীতার মাহাত্ম্য কত যেন সত্যানুসরণের মধ্যে নিহিত আছে। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কোরআন বাইবেল সবকিছু যেন ওই ছোট্ট একটা পকেট পুস্তিকার মধ্যে নিহিত আছে, সেটার নাম সত্যানুসরণ। তিনি বলছেন ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহং যুক্ত জ্ঞানী। কি অপূর্ব অদ্ভুত, বিনীত অহং যুক্ত জ্ঞানী। পরম পুরুষ শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান, তিনি অত্যন্ত বিনীত, যেই অহংয়ে কিন্তু যখন আসবেন চূড়ায় উঠবেন অহংয়ে, তিনি তখন দেবতা অসুর কাউকে তিনি কিন্তু আর পরোয়া করেন না, কারণ রামচন্দ্রকে প্রতিষ্ঠা করাই তার জীবনের একমাত্র যোগ্য। আর সেই যোগ্য পালন করার জন্য আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টিয়ান, আমরাও কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক, প্রতিবাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। তাহলে কোনো বাধা না, কোনো জিজ্ঞাসা না, সমস্ত শুধু তুমি বলো আমি করব, তুমি প্রভু আমি দাস, তুমি আদেশ করবে আমি পালন করব। এই যেন গুরুর সঙ্গে একটা ভক্তের চ্যালেঞ্জ, না বলা কথা যেন বলছেন। আর এখানে ভগবান যেন ভক্তকে পেয়ে আনন্দে অধীর হয়ে উঠছে, তুমি চ্যালেঞ্জ করবে আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। তাই ভক্তের জীবন দর্শন, ভক্তের জীবন বিজ্ঞান বলাটা বড় কঠিন, এনারা ঢেলা দিয়ে ঢেলা ভাঙতে পারেন, এনারা পারেন না এমন কোনো কাজ নেই। ভক্ত যেন ভগবান যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন, ভক্ত সেখান থেকে এগিয়ে যেতে পারেন। তাই ভক্তের জীবন দর্শন বলা আমার মতো অতি সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, আমরা চিনি না জানি না, অতি সাধারণের সাধারণ। এমন একটা ভক্তকে দেখেছি, ঠাকুর দেওঘরে আছেন, তাকে চিকিৎসা করতে এসেছেন বিশ্ববরেণ্য ডাক্তার নিহার রঞ্জন মুন্সি। তিনি শুনেছেন তার কাকা ওই আশ্রমে আছে, তিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে চিকিৎসা করার জন্য যখন আহ্বান পেলেন, তিনি যেন হাতে স্বর্গ পেলেন। চিকিৎসার অজুহাতে তার কাকার সঙ্গে তার সাক্ষাৎ হবে, কাকাকে সে ফিরিয়ে আনবে। গিয়েছেন ঠাকুরের চিকিৎসা করেছেন, সান্নিধ্যে যে সব ভক্তরা থাকেন তারা জিজ্ঞাসা করছেন কি ফিস দেবো, কি দক্ষিণা দেবো, ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন এখানে হরগোবিন্দ মুন্সি থাকেন, অনেকটা একটু অনেকেই আমাদের মতো অহংমত্ত যারা ভক্ত বলে পরিচিত, একটু তাচ্ছিল্য একটু ব্যঙ্গের উক্তিতে, ওই হরগোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হরগোবিন্দ থাকে, আমার তাকে একটু দর্শন করার সুযোগ দেবেন। আসেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেল আনন্দবাজারে। তিনি একটা ছোট ছেঁড়া ধুতি পরে, খালি গায়ে, উস্কো শুস্কো চুল, যেন বহুদিন তার গায়ে তেল পড়েনি, নোংরা কাপড়, খালি গা, চোখটা কোথরে ঢুকে গেছে, তিনি কুমড়ো কাটছেন। গিয়ে সবাই ভেবেছে ডাক্তার নিহারঞ্জন মুন্সি হরগোবিন্দ মুন্সিকে খোঁজ নিচ্ছেন, কেন হয়তো কোনো রিলেটিভ টিটিভ হবে আর কি। গিয়ে দুটো পায়ে হাত দিয়ে প্রণাম করে চোখের জল ফেলে বলছে, কাকা কাকা বাবু, আপনি এইভাবে? সবাই হতভাগ হয়ে জিজ্ঞাসা করছেন, কে উনি?
উনি কে? উনি আমার একাধারে পিতা, একাধারে কাকা। আমার পিতা, আমাদের পিতা, আমরা কয় ভাই পিতা ছোট্টবেলায়। তিনি চলে গেছেন পরম পিতার দরবারে। আমার এই কাকা, ইনি জমিদার, আমাদের জমিদার বংশ, আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন, বাবার অভাব বুঝতে দেননি, আমাদের বিলেতে পাঠিয়েছেন ডাক্তারি পড়ার জন্য, বিনিময়ে আমাদের কাছে কিছু চাননি। কোন দিন কোন অজানা সন্ধ্যায়, অজানা সকালে তিনি বেরিয়ে পড়েছিলেন অনন্ত পথের যাত্রী হয়ে, অফুরন্ত উন্মাদনা নিয়ে তিনি এসেছিলেন সেই অনন্তের খোঁজ করতে। আমি জানি না আপনাদের ভগবান, আপনাদের অনুকূলে চন্দ্র ভগবান কিনা, তবে আমার কাকা যখন এখানে এসে আছেন, ওনার মতো একটা বিজ্ঞ ব্যক্তিত্ব, ঠাকুরের মধ্যে যে কোনো মহত্ত্ব আছে এটা কিন্তু সত্য। কাকা বাবু, আপনি এইভাবে, আপনি চলুন আমার সঙ্গে বাড়ি, চলুন আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। তো সে কি রে, আমি যেতে পারবো না বাবা, আমার ঠাকুরকে ফেলে আমি কোথাও যাব না, সমস্ত স্বর্গটাকে যদি তুই আমার উপহার দিস আমার কাছে, মাটির বুকে আমার একটা গান আছে, আকাশতলে আকাশটা ওই ভেঙে পড়েছে, এই ভাদ্র মাসে, পুরুষোত্তম মাসে, পুরুষোত্তম আবির্ভাব লগ্নে, আমার মতো ভাঙা কলম ধরা মানুষ, তার কণ্ঠে সুর যে বেরিয়ে এসেছিল, আকাশতলে আকাশটা ওই ভেঙে পড়েছে, মাটির বুকে স্বর্গখানা নেমে এসেছে, ওরে নিহার, আমাকে স্বর্গ উপহার দিলে হবে না, আমি মাটির বুকে স্বর্গকে দেখেছি, আর স্বর্গ সুন্দর, নিরন্তর প্রত্যেকটা মানুষকে স্বর্গকে উপভোগ করাচ্ছেন, তিনি ঠাকুর দিয়েছেন। চল, তুই তো ঠাকুরকে চিকিৎসা করতে এসেছিস, ঠাকুর তো দর্শন করতে আসিস নি, আমার সঙ্গে চল ঠাকুর দর্শন করবি, চল। সমস্ত সৎসঙ্গী সমাজ আশ্রমবাসীরা ভাবছেন সকালবেলা বাড়ির সামনে কুকুর বিড়াল হেগে রাখলে ডেকে বলতাম, এই হরগোবিন্দ এটা ফেলে আয়, তো একখানা ছেঁড়া রুটি দিতাম, সেই রুটিটা খেতো পরম আনন্দে। সেই হরগোবিন্দ মুন্সি জমিদার মানুষ, তার ভাইপোন ডাক্তার নিহার রঞ্জন মুন্সি বিশ্ববরেণ্য একজন ডাক্তার, আরো আরো ভাইপোরা আছেন, রাজপ্রাসাদের মালিক, রাজার ছেলে পড়িয়ে আছে ছিন্নকন্তা, গিয়েছেন ঠাকুর আমার ভাইপো এসেছে, আমার হ্যারে নিহার, আমার প্রভু কেমন আছে রে, প্রভুকে কেমন করে দেখলি তুই, তার চিকিৎসা হবে তো, তিনি সুস্থ হবেন তো, বিশ্বের শ্রেষ্ঠ বৈদ্যকে বলছেন তুই কেমন করে বৈদ্যগিরি করলি। নিহারের এবারে ভক্তির উন্মেষ হয়েছে, দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কাকা বাবু, ঠাকুর বলছেন, ডাক্তার ভাজ্য করে, আহা, বিনয়ের চরমতম যদি কেউ থেকে থাকেন এই পৃথিবীতে, যদি কেউ আবির্ভূত হয়ে থাকেন, বিনয় কারে বলে, পরমপুরুষ রামকৃষ্ণ পরমহংস দেব সম্বন্ধে মূল্যায়ন করেছিলেন তাঁর ভক্ত প্রবল শ্রেষ্ঠ ভক্ত গিরিশ ঘোষ, যে প্রণাম দিয়ে এবার জগৎ মাত করবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই প্রণামের সঙ্গে বিনয় কারে বলে, সেই বিনয়টাকে যেন, বিনয় মানে জানতাম কুকড়ে মুগড়ে চলা, মাথা নত করে থাকা একটা মানুষ,
পরম পুরুষের কাছে এসে জানলাম তার বিনয়ের মধ্যে যেন বিশেষভাবে আনয়ন করা বা নিয়ে যাওয়া, তাহার চরণ তীর্থে অবগাহন করানো। তা বিনয়ই হচ্ছে হরগোবিন্দ মুন্সি, আর একজন বিনয়ের অবতারের সান্নিধ্য লাভ করে তিনি এসেছেন, দেখ দেখ আমার প্রভুকে দেখ। বিনয়ের অবতার যেন হরগোবিন্দ মুন্সি। এবারে নিহার রঞ্জন মুন্সি আর ডাক্তার নেই, কাকাবাবুর গুরুদেব যিনি, যাকে নিত্য প্রণাম করে ওং শুক্লম বরং ধরং বিষ্ণু প্রজ্ঞা প্রসন্ন বদনম সকলোরি বিনাশান্তয় সকল বাদ ব্যমহরম দিয়ন্তে প্রেম প্রজ্ঞা ক্ষিয়ন্তে পাপ সঞ্চয় নমস্কৃত্বা সদ্গুরু ত্বং মহাকল্কি অনুকূলম। সেই পুরুষোত্তম চরণে প্রণাম জানাচ্ছেন নিহারঞ্জন মুন্সি। আর ঠাকুর বলছেন, ডাক্তারবাবু আপনাকে আমি কি দক্ষিণা দেব, ফিস দেব? বলছে, দক্ষিণা যদি দিতেই হয় তাহলে আপনি আমার কাকাবাবুকে আমাকে ফিরিয়ে দিন। ঠাকুর হাসি মুখে বলছেন, হ্যাঁ নিয়ে যান। তার ভাইপোকে বলছেন, আপনি নিয়ে যান। আর হরগোবিন্দ মুন্সিকে ঠাকুর বলছেন, ও হরগোবিন্দ, ডাক্তারবাবু এসেছেন তোকে নিয়ে যেতে, তুই যা। সঙ্গে সঙ্গে হরগোবিন্দ মুন্সি কি বলছিল তার ভাইপো নিহার কে, নিহার আমি আমার জীবনের শ্রম দিয়ে, ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে আমি তোকে একজন বড় ডাক্তার বানিয়েছি, আমাকে কিছু তো দেবার নেই। হ্যাঁ কাকাবাবু, আপনারা আমাদের সব ভাই কটাকে মানুষ করেছেন, আপনার অদেও আমার জীবনে কিছু নাই, বলুন কি চাই, সব দেব, আমি সর্বস্ব দিতে রাজি আছি। দিতে পারবি তো? হ্যাঁ কাকাবাবু দেব। তাহলে দে, আমার সুযোগ করে দে, আমার গুরুর শ্রীপাদ পদ্মে আমাকে পড়ে থাকার সুযোগ করে দে, আমার চোখের জলে তার চরণ বিধৌত করার সুযোগ করে দে, আমাকে তুই নিয়ে যাস না, আমি থাকবো আমার প্রভুর কাছে, এটুকু আমার প্রভুকে বলে যা যে আমার কাকাবাবুকে রেখে গেলাম, এটাই আমার দক্ষিণা, এটাই আমার প্রাপ্তি তোর কাছে, এটাই আমার চাওয়া। ভাবতে পারছেন, ভক্তের জীবন দর্শন বলা যায় আমার স্নেহের ঋদ্ধিমান। ও ভালো বংশ থেকে এসেছে, ওর মা, ওর মামা পীযূষ কান্তি ঘোষ একজন ভক্ত কর্মী, ভালো সুবক্তা বটে, সে আমার খুব স্নেহভাজন, খুব ভালো জ্ঞানী মানুষ, বহু গ্রন্থের প্রণেতা। আমাকে সে বহু গ্রন্থ উপহার দিয়েছিল আমি যখন ওদের ওখানে গিয়েছিলাম। তো সে একটা গোবি টুন করেছে আজ কত বছর ধরে। ও বলেছিল, আমার উত্তরবঙ্গে আমার আত্মীয় আছে, আমি গেলে আপনার সঙ্গে আমি দেখা করব কলকাতায়। সে সেখান থেকে ফিরে গিয়েছে কয়েকবার এবং আমাকে বলেছে, আমি গিয়েছিলাম কিন্তু আমার সঙ্গে দেখা করেন, এই সবার সামনে হাঁটি হাঁড়ি ভেঙে দিলাম, সে আমার সঙ্গে দেখা করেনি যাতে দেখা করে। তাই ভক্তের জীবন বলা বড় কঠিন, এক একজন ভক্তের জীবন এক একজন বলবে, তারা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, পড়ুয়া মানুষ, তাদের অনেক ক্ষমতা আছে, অনেক ভক্তের জীবন দর্শন তাদের জানা আছে, তাই এক একজন ভক্তের কথা বলতে পারে। আমার অমন করে কোনো ভক্তের জীবন দর্শনটা পড়া নেই, জানাও নেই, জীবনে চলার পথে চলতে চলতে যে ভক্তের কথা যখন উদয় হয় তখন সেই ভক্তকে নিয়ে ভাবি, তাদের অবদান, তাদের ভক্তির বিতরণ, যারা যেন প্রাণ মন দিয়ে উপভোগ করে, অনন্ত হয়েছে ভালোই করেছে থাকো অনন্ত অপার, ধরা যদি দিতে কুড়াইয়া দিতে কে আর ডাকিত তোমার, এগুলো তাঁদের মুখেই এই কথা মানায়। পরবর্তী পর্বগুলো শুনতে পুরুষোত্তমের অমিয় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।